আপনি কথায় বিশ্বাস করে কেন কথা বিশ্বাস করলে লিলি কথা বিশ্বাসই লিবি আর আপনি এর কোন প্রতিদান দিবেন না যে বিশ্বাস করছে এটা বললেন 30 লিটার আমি 30 লিটার বিশ্বাস করে অনলাইনে কিনলাম না অনলাইনে কিনলে দেখি টাকা চলে ঠগা দেব এই আশা কোনো সময় করি না সেটাই বলতিছি যে বাগাবাড়ি মিল বেটার বাংলাদেশে যে যত গাবির গল্প করুক বাগাবাড়ির কাছে আসে সব দুর্বল যে যাত্রাই উন্নত যাত্রা আসুক আগে বাগাবাড়ি আসে বাগাবাড়িতে বিশ্ব উৎপাদন হয় তারপরে গিয়ে চলে সারা গাবি তে বাগাবাড়ির পাশের গাবির সাথে কোনো গাবি মেলে না আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 3রা মার্চ 2024 রোজ রবিবার কৃষি এন্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামা চ্যানেলে অবস্থান করছে সোলাইমান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক সোলাইমান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও সোলাইমান ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি উনি এখান থেকে জার্সি হলস্টিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান এই জাতের গাভী গরু বিক্রি করে এখানে বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ গাভীন অবস্থায় যে সকল গাভী রয়েছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো আর এখানে কিন্তু আজকে বেশ বড় সাইজের একটা গাভীর বাচ্চা কেটে গেছে এখান থেকেই তো আপনারা যারা সদ্য বাচ্চা কাটা গাভী খুঁজতেছেন এই গরুটাও লসেই বিক্রি হবে ইনশাল্লাহ এখানে এসে দেখে শুনে এই গাভীটা ক্রয় করতে পারবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোলাইমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই রাখছে প্রায় 6 মাস পর সোলাইমান ভাইয়ের প্রতিবেদন করতেছি 6 মাসই আচ্ছা এর মধ্যে ব্যবসা কেনা কিভাবে করছেন বাসায় থাইছে ওই অবস্থায় টুকটাক টুকটাক করে করছেন আচ্ছা এখন কি অনলাইনে আবার ইনশাল্লাহ রেগুলার পাওয়া যাবে রেগুলারই প্রতি সপ্তাহে পাওয়া যাবে আল্লাহ আচ্ছা সোলাইমান ভাই পরিচয়টা যারা নতুন দর্শক আছে ভিডিও তো অনেক বছর ধরে দেন তো মাঝখানে কিন্তু এই 6 মাস শুধু গ্যাপ হইছে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন বাড়ি রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা আমরা বাগাবাড়ির পাশে আমার কথা হচ্ছে এখানে যদি পাবনা হয়ে না এসে সিরাজগঞ্জ বা বাগাবাড়ি হয়ে আসেন আপনার সবচেয়ে সুবিধা হবে ঢাকা থেকে আসা খুব সুবিধা আচ্ছা আপনি ঢাকা সিলেক্ট দেন জানতে আসুক বাগাবাড়ি আসেন আপনি আমার এখানে লাগে 15 টাকা ভাড়া আর যদি পাবনা যান না তাহলে 40 টাকা ভাড়া লাগে আচ্ছা সোলাইমান ভাই তো আগে তো আমরা এখান থেকে কিছু টপ রেটের জার্সি দেখাইছি দর্শকদের যেহেতু আপনাদের বাগাবাড়ির পাশে তো আজকে তো কোনো জার্সি দেখতেছি না আসলে জার্সি জার্সি কিনলে সাথে সাথে দইলে এই ভিডিওতে বেচা যায় আচ্ছা অর্ডারই থাকে গুনি বুঝছেন আর পাওয়াটাই টপ ব্যাপার হইছে জার্সি হ্যাঁ আচ্ছা এছাড়া যেগুলো আজকে কালেকশন আছে এগুলো জাতমানে কেমন হবে জাতমানে খুব ভালো হবে আচ্ছা কয়টা গরু দেখবো আজকে এখানে চারটা গরু দেখবো চারটা সুযোগ সুবিধা কি কি দেন আগের মতো আছে কি সুযোগ সুবিধা আমার কথা গাব গরু লিলি লারবাই নিয়ে বানকানা আমার যে দেশে যাই আমার ব্যাগ আসবে আচ্ছা আর যদি বাচ্চা আলানে গোয়াল গরু বাচ্চা দেওয়া গরু দোয়া আমার বাসায় আসে দোয়া লিলি সবচেয়ে ভালো আর যদি কথায় বিশ্বাস করে কেন কথায় বিশ্বাস করলে লিলি কথায় বিশ্বাসই লিবি আর আপনি এর কোন প্রতিদান দিবেন না যে বিশ্বাস করছে এটা বললেন 30 লিটার আমি 30 লিটার বিশ্বাস করে অনলাইনে কিনলাম না অনলাইনে কিনলে দেখি টাকা চলে ঠগা দেবো এই আশা কোনো সময় করি না সেটাই বলতিছি দর্শক ভাইও জানে বুঝছেন আমার কথা গরু 15 দুধ হবে 14 বলি দেবো এই 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 এইটি সব সময় থাকবে আচ্ছা ইন কেস যদি ওনার বাসায় গিয়ে দুধ কম হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন লি আরেকটা দিয়ে দেবো রিটার্ন নিয়ে আসবেন কেমন রেট থেকে শুরু করবো আজকে তো একটা গরু লসে যাবে আপনি আমাকে বললেন আচ্ছা মেলাতে লসে যাবে একটা আর কত টাকা লসে যেতে পারে তাও আপনার একটা আইডিয়া তাও 1 লাখ লসে এক লক্ষ টাকা লসে আজকে গাবি দিবেন কি কারণে এই লসটা হবে বাচ্চাটা কেটে গেছে শুধু বাচ্চা কাটার কারণে এত টাকা লস হবে কেন একটা বাচ্চার দাম তো মাত্র 30,000 ওই তো 30,000 আর বাচ্চা লাগা দিলি বুঝছেন ওই বাচ্চা কত সময় নিয়ে আয়ও না আবার কত সময় নিয়ে আচ্ছা বাচ্চা লিলি তো ভালোই আবার ওই বাচ্চা লাগা দিলাম বাচ্চা আবার আসলে মরে গেল আচ্ছা তাহলে আমার এই লস অবস্থা বেসাই ভালো আচ্ছা তো এখন এইভাবেই দিয়ে দিবেন না এই অবস্থায় দিয়ে দিবেন কেমন রেট থেকে শুরু করব আজকে আপনারা চলে 150 থেকে ওই বাচ্চা কাটা গরুটা 150 রাখা যাবে আর উপরে চলে 2,85,000 রাখা যাবে চলেন এক এক করে দেখি গাভীগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে সোলাইমান ভাই এগুলোকে আমি মিনি হাতি বলি শুধু কানে হচ্ছে হাতির কান নাই আর মাথার ওখানে সুর নাই তাছাড়া এগুলো হাতি সাইজের গাভী আসলে হাতি সাইজের গাভী বুঝছেন আচ্ছা বিশাল গাভী আর আরিতেও ডবল বডি উচ্চতায় অনেক বড়
কি জাতের গাবি এটা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান আগলি মডেল জার্সির সাথে হচ্ছে ফ্রিজিয়ানের ক্রস এইটা হচ্ছে আগলি মডেল আচ্ছা আগলি মডেলে কি দুধ হয় না নাকি দুধ 100% এই গাবি যে কোনো কেটে বলে প্রথম অবস্থায় 25 টি আসলে আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দিবে নাকি এত বড় গাবি প্রথম বাচ্চা দিবে দাঁতে আবার 4 টি দাঁত দেখব আমি গল্প করব হ্যাঁ চলেন দাঁতটা ধরেন তো দেখি দাঁতটাকে দেখালেই আচ্ছা দেখি দাঁতটাকে দেখালেই সরাও গাবি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উঠে গেছে দেখেন না এই ধরেন ধরেন আমাকে দেখালো হবে সুলেমান ভাই হ্যাঁ চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত দেখছি 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 চার দাঁত এবার প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে যে কোনো কেটে ভাই দিল দাঁত দেখালেন চার দি দিল চার দি না দিল পাঁচটা হয় তাহলে তো হবে না আচ্ছা চার দাঁত আর গাড়ি ভাড়া সহকারে দিয়ে দিই প্রেগন্যান্ট কত মাস ভাই প্রেগন্যান্ট আপনি টাইম আছে আব্দুল আহমেদ চলে 16 17 দা দিন টাইম বড় গাবিগুলো তো শান্ত হয় সাধারণত শান্ত কাক কয় নাভি টাভি নাই নাভি টাভি কোনো কিচ্ছু নাই এই যে বান চার দি দেখেন আচ্ছা আচ্ছা বাদ জরায়ু ঠিক আছে করে বান জরাও গ্যারান্টি আচ্ছা এইটার সময় কত দিন আছে সুলেমান ভাই 17 দিন আছে এখনো 17 দিন কাটে এখন কি জার্নি করতে পারবে যে কোনো দেশে যাবে কোনো সমস্যা নেই এখন যে কোনো জায়গায় যাবে সিলেট চট্টগ্রাম সব জায়গায় যেতে পারবে খুলনা সব জায়গায় যেতে পারবে গোটা আচ্ছা মোটামুটি সব জায়গায় বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া সব জায়গায় যাবে এগুলো প্রথম বিয়েনে দুধের আইডিয়া কেমন আপনি যত কমে হয়ে গাবির দুধ 25 এর আশা করি 25 কেজি এটাও তো আপনার কেনা বাড়ির না তো না 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 তবে এই গরুগুলো যার কাছেই ছিল অযত্নে থাকে নাই মানে খুব ভালোভাবে লালন পালন হয়েছে এর শরীরের পশম গুলো দেখলে বোঝা যায় সুলেমান ভাই অনেক দিন জার্সির মতন এই যে না যে কান ছোট এক এক চার আঙ্গুল কান লোমাছে লোমাছে কান ভরাই দেন এই যে আমি যে কইছি জার্সির সাথে তো হলস্টাইন ক্রস আচ্ছা আচ্ছা এই যে যত নোম তত পার্সেন্ট সুলেমান ভাই অনেক দিন পরে প্রতিবেদনে আসছি এমন ভাবে দাম বলবেন যেন এই সিরাজগঞ্জ বাঘাবাড়ি আমাদের পাবনা এই অঞ্চলে যেন এইরকম গরু এই দামে না দিতে পারে এরকম একটা চ্যালেঞ্জিং দাম বলে দেন এটা আসলে কি বুঝছেন বাংলাদেশে যে যত গল্পই করুক বাঘাবাড়ি মেল বিটারের পাশে যে গরু আছে বাংলাদেশে বহু রকমের বহু গল্প করে এই মেল বিটার হচ্ছে সর্বোচ্চ আর সর্বোচ্চ মেল বিটারের পাশের লোক হচ্ছে ভালো উন্নত ধরনের গরু পালে আচ্ছা আচ্ছা উন্নত ধরনের বাংলাদেশের বীজ প্রথম বাঘাবাড়ি আসে আর বাঘাবাড়ি উৎপাদন হয় আচ্ছা এগুলো কি আপনার এলাকা এলাকা থেকেই কেনা আমার এলাকা এই বাঘাবাড়ি অঞ্চল থেকে আচ্ছা এটার দাম বলে দেন এটার দাম চলে যাব না চলে 3 লাখ বুঝছেন না 3 লাখ 3 লাখ না আপনি কম চলে দাম রাখ করে বুঝছেন 2,85,000 2,85,000 এটা কি চাওয়া নাকি একদম দেখো 80,000 নেব না 80,000 80,000 কি নিবেন নাকি আবার একটু সুযোগ দিবেন আর সুযোগ দিলে আর ধান বাঁচছিল আর 6 মাস বাদে অরিজিনাল কথা কথা 6 মাস বাদে প্রতিবেদন করতেছি বুঝছেন ফেলে সবার কাছে মার্কেটটা ধরতে হবে নাকি মার্কেটটা ধরতে হবে না এটা তাহলে একদম বলে দেন যদি একদমে বিক্রি করেন একদম বলেন 280 চে আর একটু কমায় দেন কাকা আবার ওই পাশে বলতিছে এইটাই দাম আসল কথা কিছু বাঁচছিল আর 5,000 টাকা কম আচ্ছা 275 দুধ 25 কেজি অনেক প্রবাসী আছে বাচ্চাটা যদি বের করে নিতে চায় আরে গরু যদি দিল এখন বাচ্চা দিলে দিতে পারছ তাও আমি গ্যারান্টি আছি আচ্ছা বাচ্চা দিয়ে নিয়ে যেতে পারবে না আচ্ছা 275 একদম একদম চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন প্রথমটা মনে হয় এটার থেকে একটু বড় আছে না এটা স্যার একটু তবে একটু ছোট খুব একটা ছোট না 19-20 আচ্ছা কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত এটা চার দাঁত কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা হবে প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট তো 16 17 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে 16 থেকে 17 দিন কাটে দিবে মোকামের গরু না তো ভাই না 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 গৃহস্থর গরু গৃহস্থর গরু আচ্ছা 16 থেকে 17 দিন কেউ যদি লালন পালন করে চায় দিবেন 100 বার দেখি একটু তলার চামড়া বা শান্ত কেমন গরু শান্ত যাকে বলে বুঝছে প্রথম বলে দেখেন তলা তলার বাড়ি দেখেন নাভি কম্বল নাই তো কোনো কিচ্ছু নাই নাভি কম্বল থাকলে কিন্তু ক্রস সেটা করল আচ্ছা সেটাই এগুলোর কত লিটার দুধ আসবে আপনার ধারণা সব গরু সব সময় 20 এর উপরে 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু আইডিয়া আইডিয়া না এসব কোনো গ্যারান্টি ভাই গ্যারান্টি দিচ্ছে যত বনা বডির গরু আর তলা মানির জাত সব দিকে সরে তাহলে কি আপনি গ্যারান্টি দিলেন গ্যারান্টি এটার দাম কত নেবেন এটা আপনি নেবেন ছোট করেই বলবেন ওই প্রথমটা শুধু না সবগুলোই একই ভাবে বলবেন 275 রাখুন এটার দাম 275 আগেরটাও 275 এটা একটু কমাই দিবেন না ভাই আচ্ছা 70 এটা করব না 70 এরকম হবে না আচ্ছা এরকম কাস্টমার আলোচনা করে নিবে আচ্ছা 20টা দুধের গ্যারান্টি 20টা দুধের গ্যারান্টি আচ্ছা এই মুহূর্তে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ জার্নিও করতে পারবে আর আপনারা যারা রিস্ক মনে করবেন এখানে সুযোগ সুবিধা আছে কি রকম টাকা দিতে হবে ডেলিভারি নিতে হলে 50% দিতে হবে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে
আচ্ছা চলেন আমরা পরবর্তী যে কালেকশন রয়েছে তিন নম্বরে বাচ্চা সহ গাবি এই গাবিটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটার আবার বডি বড় কিন্তু উচ্চতায় ওইগুলোর চেয়ে একটু ছোট আছে আচ্ছা এটা কি জাতের গাবি ভাই এটা বলে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি তবে যদি আবার ওয়েট মাপা যায় মনে হয় ওই দুইটা বড় হলেও ওয়েটে মনে হয় একই রকম হবে আচ্ছা ব্ল্যাক জার্সি তো না এগুলো জার্সি আর ফ্রিজিয়ান ক্রস মিক্সড আছে আচ্ছা বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত আবার দাঁত হ্যাঁ দাঁত আমাকে একটু ধরেন দাঁত দেখাইনি তাই এই দেখেন দাঁতে কোনো রামের আচ্ছা ওই দুই নম্বরটা আমার বোনের ভুলে দেখানো হয় নাই যারা দেখবে ধরেন ধরেন দুই দাঁত 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 প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা আচ্ছা বকন বাচ্চা না বাছুরটার বয়স বাছুরটার বয়স আজ চলে আপনার 4 দিন 4 দিন নাভি আছে নাভি কম হ্যাঁ নাভি আছে আচ্ছা ওই যে বাচ্চার নাভি আচ্ছা সুলেমান ভাই তো এখন কত লিটার পানাচ্ছেন গাবির থেকে আপনি বলেন 4 দিন বাচ্চা দিছে যে কোন কেতাবে আসবে সকালবেলা 10টা দুধ হলে নেবে না হলে নেবে না একটু ধারবাট কি চারটা দেখানো যায় হ্যাঁ হ্যাঁ একটু একটু লাগাই দেন বাচ্চাটাকে দেখি সারা দিন বাচ্চা কয়বার দুধ খায় বাচ্চা দইলাম তা দিনে তো তিন দিন খান লাগে আর কাস্টমার যখন আসবে তখন দুধটা বোঝাই দিবেন কিভাবে কয়বার বাচ্চা খাবে দইলাম রাত দিনবার খাওয়া বলেছেন হ্যাঁ হ্যাঁ দিনবার খাওয়া বার চলে সন্ধ্যার সময় বাচ্চা খেয়ে দেবো সকালে 10টা হলে নেবে না হলে নেবে না আর বিকেল বেলা দুই বেলা বুঝছেন যদি ঠ্যাক দিয়ে দেওয়া দেবেন তাহলে 17টা লিগেল দুধ আছে বর্তমান অবস্থা আচ্ছা আর এগুলো গ্যারান্টি কত লিটার হিসেবে যাবে 18 লিটার কম হলে কম হলে আমার গরু রিটার্ন রিটার্ন নিয়ে আসবেন এটার দাম কত সুলেমান ভাই এটার দাম তো এক দামের মতো করেই বলে দেন 2,30,000 লাগতো ফিস 2,30,000 এক দাম একদম আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা চলেন আমরা মানে তিন দিয়ে দিচ্ছি এক বাচ্চা বড় বাচ্চা তো আপনি দিবেন অবশ্যই দুধ দিচ্ছি গাবি দিচ্ছি আচ্ছা 2,30,000 দুধ 18 লিটার কোলে হচ্ছে বকন বাচ্চা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই যেটাতে বললেন 1,00,000 টাকা লস যাবে হ্যাঁ নম্বর সিরিয়ালে সুলেমান ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটাও কিন্তু বিগ সাইজের একটা গাভি তবে শরীরটা একটু কাবু কাবু মানে ভাঙা আর কি আচ্ছা এটা কি জাতের গাভি হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কেমন বয়স ভাই দাঁত আটটা হয়ে গেছে আট দাঁত হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে ভাই আট দাঁত দ্বিতীয় বাচ্চা বাচ্চা মারা গেছে কার কাছ থেকে এটা বাচ্চা আমার কাছ থেকে মারা আপনার কাছ থেকেই মারা গেছে তাহলে তো বাচ্চা কতদিন আগে মারা গেছে কি অবস্থায় মারা গেছে কিভাবে মারা গেছে সবই জানেন বাচ্চা মারা গেছে যাচ্ছে আপনি 16 দিন 16 দিন আচ্ছা বাচ্চা কি আবার লাগানোর চেষ্টা করছেন না না ভাই বাচ্চা লাগানোর চেষ্টা করনি আচ্ছা যদি কোনো মিয়া ভাই লয় আর আইসে বেতন 10টা কম বেশি ওই অবস্থায় দিয়ে দেবো বুঝেছেন আচ্ছা এটার এখন দুধ কি চলে আসছে পরিপূর্ণ দুধ পরিপূর্ণ এখনো ফুল আসে নাই শোক কাটায় উঠছে কি গাবিটা শোক কাটছে শোক কাটি গেছে খাবার দাবার খাবার দাবার সব কমপ্লিট খাবার দাবার খায় ভালোভাবে খায় শরীরের এই গ্যাপটা যাবে হ্যাঁ 100 বার যাবে আচ্ছা এইটার দুধ আসছে কত লিটার এখন বর্তমান দুই বেলা 15টা দুধ দেওয়া যাবে 15 লিটার সকাল বিকাল আচ্ছা দুধ তো দলন লিগেল বাচ্চারা না বললে আধা মানের পারে দুধ আসছে না 20 লিটারের পারে আসছে আচ্ছা এখন দুধ আছে কত লিটার দুই বেলা 15 লিটার 15 লিটার দাম কত আমি তো একটু বললে তো আর একটু কমাই দিতেন তাহলে কত টাকা কমাবেন লস তো এমনিও লস 48 আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01731 5212 এটা তিন মহর্ষব আছে মহর্ষব দুটি আছে দর্শক যারা ভিডিওটা দেখলো অনেকদিন পরে প্রতিবেদন দিচ্ছেন দর্শকদের কিছু বলবেন আসুন দর্শককে বলবো আমি মেলা দিন পাঁচ ছয় মাস পরে প্রতিবেদন করতেছি ধরলেন যে কোনো কারণ বসে দিলেন প্রতিবেদনটা করে নিই এখন বর্তমান আল্লাহ থেকে প্রতি সপ্তাহে রানিং পাবেন প্রতিবেদন দর্শক ভাই যেই জিরাই বলুক গল্প ধরলেন কেছেন কেউ কম বলে না সঠিক আপনারা অবগত ধরলেন ইতিহাস ইতিহাস ধরিলে কথা বলবেন আর গাবি গরু কিনবিল ললি ধরেন যে প্রথমে একটা কথাই কইছি যে বাগাবাড়ি মিল বেটার বাংলাদেশে যে যত গাভির গল্প করুক বাগাবাড়ির কাছে আসে সব দুর্বল যে যাত্রাই উন্নত যাত্রা আসুক আগে বাগাবাড়ি আসে বাগাবাড়িতে বীজ উৎপাদন হয় তারপরে গেছে সারা গাভি তো বাগাবাড়ির পাশের গাভির সাথে কোনো গাভি মেলে না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম